আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি খালিদা আছি আপনাদের সাথে আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে কীভাবে অ্যান্টিব্যাক্টেরিয়াল হ্যান্ড স্যানিটাইজার গড়ে বসেই তৈরি করতে পারবেন সেটাই আমি আজকে করে দেখাবো আর সেটা আমি করব সাবান দিয়ে আজ আমি আপনাদেরকে সেটাই করে দেখাবো এবং আমি কিন্তু আমার করে সেটাই এখন বর্তমানে ইউজ করছি কারণ হচ্ছে যে বাজারে কিন্তু এখন হ্যান্ডওয়াশ পাওয়া যাচ্ছে না কারণ পুরোপুরিভাবে এটা আউট অফ স্টক হয়ে যাচ্ছে এখানে আমি কিছু পিকচার অ্যাড করেছি সেটা হচ্ছে কিভাবে হাতটাকে ভালো করে দ্রুত করতে হয় সেই স্টেপগুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে এটা হচ্ছে আমার এনএইচএস থেকে আমি একটু ভিডিও শ্যুট করে নিয়ে এসেছি ওইখানে কিন্তু তারা ভালোভাবে রেখে দিয়েছে যে এভাবে হাতটা দ্রুত করলেই কিন্তু হাতে যে ব্যাকটেরিয়া সেগুলো পুরোপুরিভাবে রিমুভ করা যাবে এখানে আমি নিয়েছি মাত্র একটা সাবান যে কোনো ধরনের সাবান হলেই হবে লাক্স অথবা যে কোনো ধরনের সাবান হতে পারে সেটা একটা সাবান হলেই হল তো এখানে যেহেতু আমার গড়েই ছিল ডাভ এই সাবানটা তো এটাই আমি এখানে ইউজ করব আর এখানে নিয়েছি একটা লেমন আর নিয়েছি ড্যাটল ড্যাটলটা আসলে পরিমাণ মতো দিতে হবে ওইটা আর কোনো পরিমাপ নেই আমি দুই টেবিল চামচ দিয়েছি লেবু হচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়া আছে যে কোনো ব্যাকটেরিয়াকে কিল করতে সাহায্য করে হচ্ছে লেবু এবং ডেটল হচ্ছে একটা অ্যান্টিসেপটিক লিকুইড যেটা আসলে আমরা হাত পা কাটলে অথবা যে কোনো ধরনের ক্ষততে দিই যেটা আসলে অনেক অ্যান্টিসেপটিক কাজ করে সেটা হচ্ছে যে কোনো রকম ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে দেয় না ডেটল দিয়ে কিন্তু আমরা মোচামুচির কাজটাও করে ফেলি কারণ এটা অনেক উপকারী একটা জিনিস ইতিমধ্যে আমরা কিন্তু সবাই সেটা জানি তো এই বিষয়ে আমি অতটা বেশি বলতে যাচ্ছি না কারণ ভিডিওটা আমি লম্বা করতে চাই না মূল বিষয়ে চলে আসলাম এখানে আমি এখন সাবানটাকে খুলে এটাকে আমি একটু গ্রাইন্ড করে নেব একটা গ্রাইন্ডারে তো আপনারা চাইলে কিন্তু এটা ব্ল্যান্ড করতে পারেন ব্লেন্ডারে নিয়ে তো আমি যেভাবে করছি সেটা হচ্ছে একদম সহজ একটা পদ্ধতি খুব সহজেই আসলে এটা তৈরি করা যাবে গড়ের মধ্যে আমরা কিন্তু অনেকেই আছি যারা এই মুহূর্তে আসলে হ্যান্ডস ওয়াশ বা খুব সহজে হয়তো বা বাজারে পাচ্ছি না আর যদিও পাওয়া যায় সেটা হচ্ছে দ্বিগুণ দাম দিয়ে তারা রেখেছে আমরা কেন বাজার থেকে এত দাম দিয়ে এই মুহূর্তে কিনবো আমরা গড়েই তৈরি করে ফেলবো খুব সহজেই আমরা খুব সহজেই হাতের নাগালে যা কিছু আছে তাই দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবো এই হ্যান্ড স্যানিটাইজার তো এখানে আমি একটা পাতিল নিয়েছি পাতিলের মধ্যে সাবানগুলোকে আমি দিয়ে দিয়েছি যেগুলো আমি একটু আগে গ্রেন্ড করে নিয়েছিলাম এবং এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা আসলে আমি কোনো পরিমাপ করছি না আপনারা একটু আইডিয়া করে দিয়ে দেবেন কারণ হচ্ছে অনেকেই হয়তো বা তিক পছন্দ করেন আবার অনেকেই তিন পছন্দ করেন তো আমি একটু গণত্ব রাখার জন্য পানির পরিমাণটা একটু পরিমাণে কম দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন তো টেউমের অতিরিক্ত পানি বেশি না দেওয়াটাই ভালো কারণ এরপর আবার ফমিটা চলে যাবে ফম হবে না তো যেহেতু একটু হ্যান্ডওয়াশের মধ্যে ফমি ভাবটাই ভালো লাগে তো সে কারণে আমি এটাকে একটু ফমি রাখার জন্য এটাকে আমি একটু তিক করে নিচ্ছি এটা প্রায় পাঁচ মিনিটের মতো এভাবেই পাঁচ থেকে দশ মিনিট এভাবেই একটু জাল দিয়ে নিতে হবে তো দেখতে পাঁচের মোটামুটিভাবে যে সাবানটা আমি প্রিন্ট করে দিয়েছি সেটা একদমই মেল্ট হয়ে গেছে পানির সাথে আর এখন আমি মনে হচ্ছে যে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এভাবে একটা চামচের সাহায্যে আমি দেখছি যে পুরোপুরি এটা পানির সাথে মিশে গেছে কিনা তো দেখতে পাচ্ছেন বিওয়াশ এটা কিন্তু খুব সুন্দরভাবে পানির সাথে মিশে গেছে এবং এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেবো প্রায় দশ মিনিটের জন্য এ পর্যায়ে আমি লেবু থেকে রসটাকে আলাদা করে নেব এবং এই রসটা বের করার পরেই আমি যখন এই সাবানটা পুরোপুরিভাবে সাবানের লিকুইডটা ঠান্ডা হয়ে যাবে তখনই ওইটার মধ্যে আমি একটু অ্যাড করে দেব আমি পুরো একটা লেমন নিয়েছি এখানে লেমনটা আসলে আমাদের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে খুবই সাহায্য করে এবং আপনারা যখনই কোনো কিছু মোচামুচির কাজ করবেন অথবা বিশেষ করে কিচেনের কাজগুলো সেগুলোতে অবশ্যই লেবুর এরকম রস অথবা লেবু ব্যবহার করবেন এতে কিন্তু যদি কোনো রকম ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে সেটা ধ্বংস হতে সাহায্য করবে এখন আমার তৈরি করা সাবানের লিকুইডগুলোকে আমি একটা মোল্ডের মধ্যে ডেলে নিচ্ছি আরও একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়নি তো আমি কিছুক্ষণ অপেক্ষা করছি ঠান্ডা হবার জন্য এবং এই লেবুর রসগুলোকে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দেবার পর এখন আমি দিয়ে দেব ডেটল দুই টেবিল চামচের মতো ডেটলটা আসলে আরও বেশিও দেয়া যাবে যত বেশি ডেটলটা দেয়া হবে ততই আসলে আমাদের জন্যই ভালো হবে কারণ ডেটলটা হচ্ছে অ্যান্টিসেপটিক একটা লিকুইড তো অবশ্যই সেটা আমাদের হ্যান্ডওয়াশের জন্য অনেক উপকারী ব্যাকটেরিয়া কিল করতে অনেক সাহায্য করবে সেটা তো এখানে লেমন এবং ডেটল এই দুইটা উপাদান হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আর সাবান আপনারা যে কোনো ধরনের নিতে পারবেন এটা কিন্তু আমি আগেও বলেছি এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবং ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু এই লিকুইডটা আরও একটু গণত্ব বাড়ে এবং ঠান্ডা হয়ে যাবার পরে আসলে বোঝা যায় যে কতটুকু এটা ঠিক হয়েছে তো এখন আমার মনে হচ্ছে এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে একটা কৌটার মধ্যে ডেলে দেব। এটা হচ্ছে আমার একটা হ্যান্ড ওয়াশ অলরেডি শেষ হয়ে গেছে ওইটা আমি এই কৌটাটা রেখেছি এবং এটার মধ্যেই আমি তৈরি করার লিকুইডগুলো ঢেলে নিচ্ছি এটা আসলে আমাদের গড়ে তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমি যদি বাংলাদেশের কথা বলি ওইখানে কিন্তু অনেক ধরনের বেজাল আছে সব কিছুতেই মোটামুটি তো অবশ্যই গড়ে নিজের হাতে তৈরি করা জিনিস যদি আমরা ব্যবহার করতে পারি সেটা আসলে নিঃসন্দেহে ব্যবহার করা যায় আর এই যে স্যানিটাইজারটা এটা কিন্তু একদম নির্ভয়ে ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে এখানে ল্যামন আছে ডেটল আছে তারপর আছে একটা অনেক সুন্দর সুগন্ধি সাবান তো বুঝতেই পারছেন সব মিলিয়ে একদম পারফেক্ট একটা হ্যান্ডওয়াশ অথবা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করে নেবেন এটা কিন্তু তৈরি করতে মাত্র দশ মিনিটের মতো সময় লাগে তো এই দশ মিনিটে তৈরি হয়ে গেল আমার আজকের এই অসম্ভব সহজ একটা হ্যান্ডওয়াশ আপনারা চাইলে কিন্তু এখানে কালারফুল সাবানগুলোও ব্যবহার করতে পারেন কালারফুল সাবানের লিকুইডগুলো হয়তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করতে পারে সে কারণেই বললাম এখন আমি একটু হ্যান্ড ওয়াশ করে দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই হ্যান্ড স্যানিটাইজারটা কতটুকু ফমি হয়েছে এবং কতটুকু স্মেলি আসলে স্মেলটা তো আপনাদেরকে দিতে পারছি না এটা হচ্ছে সাবানের অবশ্যই সুগন্ধি সাবান নেবেন যখন এই হ্যান্ডওয়াশটা আপনারা তৈরি করতে যাবেন অবশ্যই সুগন্ধি সাবান নেবেন এতে কিন্তু অনেক ভালো লাগে আর এখন আমি আমার হ্যান্ডসটাকে একটু পারফেক্টলি ধোয়ার চেষ্টা করছি এভাবে আপনারাও ধোয়া ধুতে চেষ্টা করবেন তো এটা আসলে অনেক ফর্ম হয়েছে এবং খুবই সহজ একটা পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ